এই রকম একটা ম্যাচে যখন কিনা উইকেট নিয়ে পুরো ম্যাচের মোড়কটাই ঘুরিয়ে ফেলা হয় তখন কেউ কি সেলিব্রেশন করে না পারে না একদমই পারে না যেমন ইচ্ছা তেমনই সেলিব্রেশন করে থাকে যে কোনো বোলার তবে হাসান মাহমুদ এখানে অনেকটাই ভিন্ন অনেকেই তাকে জন সিনা বলে ডাকছেন বিকজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের এই তৃতীয় ওয়ানডের একদম শেষ ওভারে যখন কিনা আয়ারল্যান্ডের মাত্র কিছু সংখ্যক রান প্রয়োজন ছিল তখন হাসান মাহমুদের এই বলটাতে আউট হয়ে ফেরেন আয়ারল্যান্ডের ব্যাটার আর সেই সময় বুঝতে পারা যায় যে বাংলাদেশ এখন ম্যাচটা জিতেই নিয়েছে তো এইরকম একটা মুহূর্তে দলের অন্যান্য সকল মানে দশজন প্লেয়ার সহ বাইরের সবাই যখন সেলিব্রেশন করছিলেন তখন হাসান মাহমুদ একদম সেলিব্রেশন ছাড়া নর্মাল অঙ্গভঙ্গিতে ছিলেন মানে তার কাছে এটা একটা দুধ ভাতের মতো সো এই জিনিসটা দেখার পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক বেশি মিম তৈরি করা হচ্ছে আর অনেকেই তাকে জন সিনা বলেও ডাকছেন।